দেখলাম যিনি জাস্ট এই ট্রেন থেকে নামলেন এবং ওনার কাছ থেকে শুনে নেবো ভিতরের মহলটা কেমন ছিল। হ্যালো দাদা, কেমন লাগছে 7.5 মাস পরে আজকে এই ট্রেনের জার্নিটা? হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো যে কোনো ধরনের ব্রেকিং নিউজ আপনারা কিন্তু পেয়ে যান ইন্ডিয়া টু স্টাডি ইউটিউব চ্যানেলে। তা আজও তেমন আমরা চলে আসলাম, আজ বুধবার অর্থাৎ 11ই নভেম্বর 2020, এবং আজ থেকে দীর্ঘ 7.5 মাস থেকে 7.5 মাস পরে কিন্তু ট্রেন চড়া শুরু হলো, এবং আমরা লাইভ চলে আসলাম আজকে পাকসাকা স্টেশনে, যেখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে মানুষজন কিন্তু যে রুলস আছে, যে মাস্ক, ফেস মাস্ক মাস্ট, তার সাথে সাথে ক্যারি করা স্যানিটাইজার, তাছাড়া দূরত্বটা মেনটেন করা, প্রচুর পরিমাণে এখানে কিন্তু ভিড় হয় ট্রেন থেকে শুরু করে সব কিছু। কিন্তু আজকে দেখতে পাচ্ছি অন্য দৃশ্য, যে মানুষ কিন্তু অনেক সচেতন এবং সেগুলো মেনটেন করার চেষ্টা করছে, সেগুলো লাইভ কিন্তু তুলে ধরলাম। শুধু তা না, আমরা রানিং ট্রেনেও কিন্তু ভিতরটা যে কতটা মেনটেনেন্স হচ্ছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম অলরেডি এই ভিডিওতে। তা ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি যে ন্যাচারাল যে ব্যাপারটা, অর্থাৎ ইউটিউব চ্যানেলগুলো বেসিক্যালি আমি কিন্তু হ্যাভি এডিটিং বা দেখা যাচ্ছে যে সেই হ্যাভি এডিটিং বা দেখা যাচ্ছে যে সুপার কিছু একটা এক্সপ্রেশন দিলাম সে ধরনের আমি পছন্দ করি না। আমি পছন্দ করি ন্যাচারাল আমার আশপাশে যা কিছু বা আমি যা সেটাই তুলে ধরতে, আমার আশপাশের ন্যাচারাল যে ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরতে। কারণ ফ্রেন্ডস, আমি এটাই পছন্দ করি যে আমি যা আমার মতো আমার ফ্রেন্ডসরা আমার সঙ্গে জুড়ে যাক এবং আমি সেগুলোই তুলে ধরি। আর একটা জিনিস আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা কী ধরনের ভিডিও চান না চান প্লিজ আমাকে বলবেন, আমি সেই ধরনের আনার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, এখন আমাদের এক ফ্রেন্ডকে পেয়ে গেলাম যিনি জাস্ট এই ট্রেন থেকে নামলেন এবং ওনার কাছ থেকে শুনে নেবো ভিতরের মহলটা কেমন ছিল। হ্যালো দাদা, কেমন লাগছে 7.5 মাস পরে আজকে এই ট্রেনের জার্নিটা? আজকে তো আমাকে অনেক ভালো লাগছে কি, আজকে আমি প্রথমবার লকডাউনের পরে ট্রেনে উঠেছি, কি মজা কি মজা। ভিতরের পরিবেশ কেমন ছিল, মেনটেন হয়েছে কি, দূরত্ব মেনটেন হয়েছে না কি, যেমন ভিড় থাকে তেমন নর্মাল ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই মাস্ক স্যানিটাইজার সকলে কি ইউজ করছে? আচ্ছা আচ্ছা, যা আর মোটামুটি এটা কতটা আপনার এ লাগলো, ভালো লাগলো? আজকে আমাদের ওখানে যে ট্রেন চালু করছে তো ওনাকে আমি বলতে পারি, বলছি ওর জন্য ওনাকে অনেক ধন্যবাদ কি উনি ট্রেন চালু করে দিয়েছে, আমাদের অনেক যে লোকাল আছে ওদের অনেক অসুবিধাও যাচ্ছে, ওই জন্য ওনাকে অনেক ধন্যবাদ ট্রেন চালু করে দেওয়ার জন্য। আবার কি নর্মালি আছে, টিকিট টিকিট সব একটু জ্যাম আছে, কাউন্টারে অনেক লাইন আছে, তাও আপনি নর্মাল হয়ে যাবে। থ্যাংক ইউ, আর আপনি কোথায় থাকেন, আপনার নামটা বলে দেন আমাদের ফ্রেন্ডদের। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।